বেনজির আহমেদের দুর্নীতির খবর আগে কেন প্রকাশ করা হলো না, সেই প্রশ্ন তুলে গণমাধ্যমকে কাজ করায় দাঁড় করানোর চেষ্টা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অথচ গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরে বেনজিরের দুর্নীতির তথ্য সামনে আসে। সাংবাদিকরা বলছেন, কর্মকর্তাদের দুর্নীতির তথ্য সরকারের কাছে থাকলেও তা প্রকাশ করা হয় না, বরং গণমাধ্যমে প্রকাশিত হলে দানা গোষ্ঠীর চাপ আসে। মিডিয়া যদি এটা বলতে পারতেন যে এই এই দুর্নীতি করছে অমুক, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেন। বেনজির আহমেদ দেশে আছেন কি নেই পত্রপত্রিকা বলছে, এমনকি মূলধারার শীর্ষ সংবাদ পত্রগুলো বলছেন যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, টাকা পয়সা যা ছিল সরিয়ে ফেলেছেন দেশ থেকে। আবার সরকারের কর্তা ব্যক্তিরা বলছেন যে তাদের কাছে কোনো তথ্য নেই। এগুলো নিয়ে নানা রকমের পৃষ্ঠতোলা যায়। আমরা যদি আনোয়ার আজিম আনারের খুনের ঘটনার কথাটি সরিয়েও রাখি, এখন দেখা যাচ্ছে আজিজ এবং বেনজিরকে নিয়ে সরকার যে বেকায়দায় করেছে তা কাটিয়ে উঠতে এবার ক্রেডিট নেওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, এবং তারা বলছেন সরকার কাউকে প্রোটেকশন দেবে না। আসলে জনগণের প্রশ্ন উঠছে যে প্রয়োজন শেষ হলে কোনো খাতির করবে না সরকার, এবং এই প্রশ্ন শুধু সরকারের মধ্যেই মানে জনগণের মধ্যেই নয়, বিভিন্ন বাহিনীতে বিভিন্ন সংস্থায় যারা আছেন তারাও চিন্তা করছেন, প্রশাসন, যে আমাদের কাজ শেষ হলে কি আমাদেরকে সরকার তুলে ঠেলে দেবে এবং আমাদের কোনো রকমের দায়িত্ব নেবেন না। কিন্তু তারা যে অন্যায় করেছেন, অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন, সেগুলো অবশ্য ওই এক ধরনের বিনিময় প্রথার ভিত্তিতে কিন্তু তারা করেছেন। সো এই প্রশ্ন আসছে যে প্রয়োজন না হলে আসলে কি তারা তাহলে শত্রু হিসেবে গণ্য হবেন, এবং সরকার সেভাবেই তাদের দেখবে যেভাবে বেনজির আজিজ তাদের ব্যাপারে কোনো কথা তারা বলতে চাইছেন না। সাধারণ মানুষের মনে বিশ্বাস যে সরকারকে ক্ষমতায় রাখতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন এতদিন ধরে তাদের কেন এমন পরিণতি হতে যাচ্ছে, সরকারের সাথে তাদের কোথায় সমস্যা হলো। আসলে সমস্যা কিন্তু তাদের সরকারের সঙ্গে হয়নি, সমস্যাটা হয়েছে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা সংসদ সদস্য তারা যে অনিয়ম অবিচার অন্যায় দুর্নীতি বছরের পর বছর ধরে করেছেন সেগুলো নিয়ে এক ধরনের আন্তর্জাতিক চাপ তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে ভেতরে একটা চাপা ক্ষোভ তৈরি হচ্ছে দেশের ভিতরে। সে কারণেই আসলে সরকারকে কিছু কথা বলতে হচ্ছে, কিছু কাজ করতে হচ্ছে। প্রশ্ন এরকমও অনেকে তুলছেন, নাকি চরম একটা অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ পাশাপাশি স্যাংশন পাওয়া এই দুজনকেই, অর্থাৎ জেনারেল আজিজ এবং মিস্টার বেনজির আহমেদকে শাস্তি দিয়ে কি আমেরিকার মন রক্ষার শেষ চেষ্টা করছে সরকার? আমার আমার কাছে মনে হয় না সেটা করলেও তারা সাময়িক, কারণ সেটা এখন আর করবার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। কেননা একথা ঠিক যে জেনারেল আজিজের দুর্নীতি বা বেনজির আহমেদের দুর্নীতি কিংবা মিস্টার আনারের যে অভিযোগ তার ক্ষেত্রে অনেক, যেমন ধরা যায় 14 দলের শরিক দল সাম্যবাদী দলের নেতা যিনি এই সরকারের জোট সরকারের আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন, তিনি বলছেন যে সংসদে এখন শতকরা 80% হচ্ছে স্মার্টার। এই যে দিলীপ বড়ুয়া বলছেন, হয়তো আমি একথা আমারও মানতে কষ্ট, আমি মানতেও পারি না যে 80% হয়তো স্মার্টার নন, কিন্তু নানা অনিয়ম অন্যায় অবিচারের সঙ্গে এই সংসদ সদস্যরা আছেন। আপনাদের সংসদ সদস্য বদির কথা মনে আছে এক সময়কার, সেই বদি মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন, একটা মাফিয়া ছিলেন, এরকম আরো মাফিয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং বদির পরিবর্তে বদিকে যখন নির্বাচন করতে দেওয়া হলো না, দুদেও যখন তাকে কল করলো, আমরা দেখলাম পরে কিন্তু বদির স্ত্রীকে আবার মনোনয়ন দেওয়া হলো সংসদ সদস্য কারণ। সো এই এই ধরনের লোকজনদেরকে কখন আপনি সংসদে পাঠাতে পারেন? দেশে যদি একটা ভালো নির্বাচন থাকতো, দেশে যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন থাকতো, বিরোধীরা নির্বাচনে অংশ নিতে পারতো, তাহলে কিন্তু আপনি আমি দামি কলা গাছ কিন্তু মনোনয়ন দিতেন না, দিতে পারতেন না। কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ যে দেশে একটা প্রকৃত গণতন্ত্র, প্রকৃত নির্বাচন থাকলে, আইনের শাসন থাকে, স্বচ্ছতা জবাবদিহিতা থাকে, এই ধরনের অনিয়ম এই ধরনের যাকে খুশি তাকে সামনে নিয়ে আসা যায় না। না জেনারেল আজিজকে, না বেনজির আহমেদকে, না আনারকে বা তাদের মতো কাউকে। বেনজির আহমেদ তো একদিনে তৈরি হননি, একদিনে এত সম্পত্তি তিনি করেননি। সম্প্রতি একজন সম্পাদক বলেছেন যে ভয়ে তারা কথা বলতে পারতেন না, ভয়ে তারা কথা বলতেন না। এখন বেনজির আহমেদকে চাকরিতে নেই, পদে নেই, সে কারণে কোনো কোনো পত্রিকাটা বের করেছে এবং তারা এখন কথা বলতে পারছেন। আমি অবশ্যই এই জায়গায় খানিকটা আমার ভিন্ন মত রয়েছে। আমি মনে করি সংবাদ মাধ্যমের যে কোনো পরিস্থিতিতে সেটা যদি সংবাদ মাধ্যম হিসেবে আপনি তাকে টিকিয়ে রাখতে চান বা আপনি যদি সাংবাদিককে পরিচয় দিতে চান, আপনাকে কিন্তু সত্যটা বলতে হবে এবং আপনাকে কিন্তু ঝুঁকি নিয়ে এই কাজটা করতে হবে। আপনি সেনাবাহিনীতে থাকবেন, আপনি যুদ্ধের ময়দানে যাবেন না, বন্দুকযুদ্ধে অংশ নেবেন না, এটা তো হতে পারে না। আপনি পুলিশে কাজ করবেন, আপনি অপরাধীদের সঙ্গে লড়াই করতে হলে করবেন না, সেটা তো হতে পারে না। কাজেই সাংবাদিকতা করতে হলে ওই ঝুঁকি আপনাকে নিয়েই করতে হবে। যারা এটা করছেন না, আমি মনে করি তারা নিজেদের প্রতি অবিচার করেছেন, জনগণের প্রতি, রাষ্ট্রের প্রতিও কিন্তু অবিচার করেছেন। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে আমেরিকাকে ম্যানেজ করার জন্য এটা করা হচ্ছে, নাকি সরকারের 2-2-4 অঙ্ক মিলে যাওয়াতেই তাদের আজ এই পরিণতি, বেনজির আজিজের এই পরিণতি? কি সেই অঙ্ক হতে পারে? এক, এরা দুজনই সরকারের জন্য
নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিলেন বা সরকারের আরো পাওয়ারফুল লবির সাথে বিবাদে জড়িয়ে পড়েছিলেন, অথবা সরকার যা চাইছিল এরা তা করতে বা সেই মতো সার্ভিস দিতে ব্যর্থ হয়েছেন, এটা আমার কাছে মনে হয় না। কারণ তারা ইতিমধ্যেই রিটায়ারমেন্টে চলে গেছেন এবং যেগুলো করেছেন তারা সেগুলো দায়িত্বে থাকাকালীনই করেছিলেন। অন্যদিকে যে ধারণাটা আছে যে দুজনই আমেরিকার লিস্টে ব্যাড বয় হিসেবে জায়গা পেয়েছেন, যেমন বেনজির আহমেদের বিরুদ্ধে 21 সালের ডিসেম্বর থেকে স্যাংশন আছে, যেন আজিজ মাত্র স্যাংশন খেলেন, ফলে সেই সুযোগে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়াই বরং ভালো। অন্যদিকে জনগণের মনে সরকার এখনো তত খারাপ না, অন্তত জনগণের একটা অংশের মধ্যে তো অবশ্যই খারাপ না। ভোট দিতে হয় নাই ক্ষমতায় আসার জন্য, কিন্তু নিজেদের লোক তো ধরছে, এই মেসেজটা তারা প্রচার করতে চাইছেন, যেটা অনেক সময় বলা হয়েছিল যে দুদক এমপিদের ডেকে নিয়ে যাচ্ছে। যদি অনেকে মনে করেন বা আগে বলছিলেন যে এগুলো এক ধরনের আইওয়াশ, এগুলো হয়তো শেষ পর্যন্ত আইওয়াশ হবে কিনা সেটা একটা বড় উদ্দেশ্য। দলীয় বুদ্ধিজীবী অর্থাৎ ক্ষমতাসীন বুদ্ধিজীবীরা ইতিমধ্যেই এটা জোরে সোরে বলতে কিন্তু শুরু করেছেন যে সরকার কিন্তু ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে সরকার বিচারিক কার্যক্রম শুরু করলে বাকিদের মধ্যে এর প্রভাব কিন্তু পড়তে পারত। নাকি ক্ষমতার সুবিধাভোগী চক্রটির বহর এত বড় হয়ে গেছে যে তারা লাগাম টানার কৌশল হিসেবে এদের শাস্তির দিকে সরকারকে হাঁটতে হলো। সরকারের হিসেব যাই হোক কেন, এখন এদের অস্বীকার করে তাদের সাথে সরকারের সম্পর্কটা নাই তা বলার কোনো মানে হয় না। সরকার এদের উপর ভর করেই কিন্তু অতীতের পুলসুরাতগুলো পার হয়েছে, 14-18 কিংবা 24-এ এরাই জনগণের বিরুদ্ধে, মানে এদের উপরে মানে এদের উত্তরসূরিদের বিরুদ্ধে, উত্তরসূরিদের ক্ষেত্রে বলা যায় তাদের উপরেই ভর করে কিন্তু সেটা করেছে। এরাই জনগণের অর্থাৎ জেনারেল আজিজ বেনজির তাদের অনুসারীরাই কিন্তু জনগণের বিরুদ্ধে সরকারের অস্ত্র হয়ে, সরকারের হয়ে অস্ত্র হাতে দাঁড়িয়ে ভোট ছাড়াই ক্ষমতা প্রলম্বিত করতে ভূমিকা রেখেছেন। এবং একথা সর্বজন বিদিত, জেনারেল আজিজ 2018 নির্বাচনের পরে কি বলেছেন, বেনজির পুলিশ কমিশনার হিসেবে, র‍্যাব প্রধান হিসেবে, পুলিশ প্রধান হিসেবে বিভিন্ন সময় কি বক্তব্য রেখেছিলেন, মানে রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন, এটা আমাদের সকলেরই স্মরণ থাকার কথা। ফলে কোনোভাবেই কিন্তু দায় এড়ানো যাবে না। তাদের শাস্তি মানে এই সরকারের নিজেদের নিজেরা শাস্তি দেওয়ার মতোই ব্যাপার। সরকার নিজে যদি নিজেকে শাস্তি দেয় সেটা অনেকটা সেলফ কনফেশনের মতো হয়ে যায়, এতে দায় এড়ানো হয় না। এমন অগণতান্ত্রিক শাসন ছাড়া আজিজ বেনজিদের কল্পনা করা যায় না। ফলে এখন তাদের চিনি না বা ভাবটা ঠিক জনগণ এই ভাবটা জনগণ নিচ্ছে না, জেনারেল আজিজের বিচার সেনাবাহিনী করবে, সরকার এটা কিছু করে না। জেনারেল আজিজ তো রিটায়ার্ড, সেনাবাহিনী কেন, সরকারই তো তার ব্যবস্থা নিতে পারে তার বিরুদ্ধে। সো এটা কনফিউশন প্রক্রিয়া হতে পারে, এই ঘটনাগুলো তাই কিন্তু ইঙ্গিত করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি খ্যাত সেই কবিতার মতো আজিজ বেনজির এখন বলতেই পারেন, শুনি বিবরণ প্রদে তিনি কন, মরিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ বলে, দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু 2টি আম ভিক মাগি মহসিয়া, বাবু কহে হেসে পেটা পেটা সাধু বেশে পাকা চোর অতিশয়।